হ্যালো বন্ধুরা এটি হলো আমাদের প্রিয়ার স্কুল আর এখানে আজকে হচ্ছে ফুচকা খাওয়ার কম্পিটিশন স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে সব বাচ্চারা এসে উপস্থিত রয়েছে তাহলে চলো দেখেনি আজকের গল্পে কি হয় এখানে সব বাচ্চারা এসে উপস্থিত রয়েছে কিন্তু আমাদের রাধা কুসুম এবং রজনী কোথায় গেল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের ফুচকা খাওয়ার কম্পিটিশন তাহলে আমি নিয়মটা বলে দিই এখানে ফুচকা খাওয়া প্রতিযোগিতাতে যে হারবে তাকে লঙ্কা খেতে হবে এবং যে জিতে যাবে তার জন্য থাকবে দশ হাজার টাকা পুরস্কার বুঝতে পেরেছো তোমরা এই দেখো এখানে উইনার দশ হাজার টাকা রয়েছে আরে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি দশ হাজার টাকা আরে এ কি আমি তো এখানে রজনীর সাথে কম্পিটিশন দেব বলে এসেছিলাম এখানে তো দেখছি রিমা দিদির সাথে আমাকে বসিয়ে দিয়েছে শুনেছে রিমা দিদি নাকি খুব খেতে পারে আমি তো ওনাকে হারাতেই পারবো না কি যে করি আরে বাহ দশ হাজার টাকা পুরস্কার এটা তো আমি নিয়েই ছাড়বো আজকে আমি জিতবো কাউকে আমি এই ফুচকা খাওয়া প্রতিযোগিতাতে জিততে দেব না আরে দশ হাজার টাকা আমি আমার নামে করে নেবো আরে মেয়েটাকে হারানো তো আমার বায়ে হাতের খেল আরে এ কি রজনী আনটি মা রাধা আনটি সবাই কোথায় গেল কেউই তো আসছে না এখনই তো ফুচকা খাওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে মাকে বলেছিলাম দশটা বাজে আসতে আর এখানে আমাদের আরেক রাধা ফুচকা বালি এসেছিলো যার এই ফুচকাগুলো তৈরি আরে আরে খাও খাও তোমরা আমি জানি তোমরা দুজনেই একসাথে জিতবে কারণ আমার হাতে ফুচকা যে একটা খাবে সে একশোটা খেতে পারবে এখানে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ উইনার দশ হাজার টাকা পরিষ্কার দশ হাজার টাকা এটা তো আমার মাই জিতবে আমি জানি আমার মা যাক পেটুক আমার মা তো কাউকে খেতে দেবে না এ পিয়া তোর মা ওরা কোথায় গেল রে আমার মায়ের কাছে হেরে যাবে বলে কি ভয়ে আসেনি আজকে ফুচকা কম্পিটিশনে এই চিঙ্কি একদম বাজে কথা বলবি না তো হয়তো ওরা রাস্তায় আছে একটু দেরি হয়ে যাচ্ছে আর এত ওভার কনফিডেন্স হোস না আমার মা রাধানটি মিলে দেখিস তোর মাকে কি করে হারিয়ে দেয় সেটা তো দিনও হতে পারে না কারণ আমার মার তো ফেভারিট ফুজ দেখেছ এই রাধাটা কুসুমটা রজনী কোথায় যে রইলো ওরা ওদেরকে বলেছিলাম যে দশটা বাজে স্কুলে প্রতিযোগিতা শুরু হবে আমি তো নামও লিখে দিয়েছি আরে চলো চলো তাড়াতাড়ি করে শুরু করে খাওয়া আর এখানে ফুচকা কম্পিটিশন শুরু হয়ে যায় কি রিমা দিদি তো একটুখানির মধ্যেই চারটে খেয়ে নিল আমার তো একটাই শেষ হচ্ছে না তাড়াতাড়ি করে খাই আমি মা মা আমি জানি তুমি জিতবে আমার মাই জিতবে মা মা আরে ওই আনটিটা তো একটাও খেতে পারছি না আরে টাইম আপ টাইম আপ টাইম আপ খুব ভালো খেলেছে তোমরা সবাই এনাদের জন্য হাততালি দাও রিমা দিদি এক মিনিটে সতেরোটা ফুচকা খেতে পেরেছে আর পিহু চারটে ফুচকা খেতে পেরেছে যেমনটা আমরা জানি খেলার নিয়ম যে হেরে যাবে তাকে লঙ্কা খেতে হবে তার মানে এখানে পিউর লঙ্কা খেতে হবে তাহলে পিউ খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ খাচ্ছি খাচ্ছি আর হ্যাঁ আমাদের রিমা দিদি পিহুকে হারিয়ে আবারও ফাইনালে নিজের নাম নথিভুক্ত করলো এই সবাই হাততালি দাও আরে কি করতে যে আমি রজনীর কথা মতো আসলাম আমি পিয়ার স্কুলে এখন তো দেখছি আমি হেরে গেলাম এখন আমাকে লঙ্কা খেতে হবে হ্যাঁ হ্যাঁ খাও খাও আমার সাথে যেই কম্পিটিশন দিতে হবে তাকেই আমি লঙ্কা খাওয়াবো আমাকে হারানো মুখের কথা নয় আমি খাচ্ছি ওরে বাবারে কি ঝাল কি ঝাল লেগেছে আমার জল 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 দাও আমাকে চলেও খুব ভালো সবাই হাততালি দাও এখন আমাদের পরবর্তী প্রতিযোগী রাধা রাধা তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি করে স্টেজে চলে এসো আরে রাধা মাও রজনী আন্টিও এলো না শুধু শুধু ওদের নামটা লেখানো হলো হরে পিয়া তুই চিন্তা করিস না আমার মনে হচ্ছে কি ওরা তিনজন মিলে বাড়িতে না প্র্যাকটিস করছে ফুচকা খাওয়ার আরে কি বলছিস প্র্যাকটিস করলে এখানে এসে কি খেতে পারবে না কি তখনই কুসুম আর রাধা চলে আসতে থাকে এ দিদি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল শুনেছি নাকি খুব ভালো খেলছে সবাইকে হারিয়ে সবাইকে লঙ্কা খাওয়াচ্ছে আরে রাধা ওই দেখ তোর নাম ডাকছে এবার তোর পালা হ্যাঁ দিদি তাড়াতাড়ি চল এই তো ম্যাম আমরা এসে গেছি আমরা এসে গেছি রাধা এবার তোমার পালা হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি এসে গেছি এই তো দিদি আমাকে অল দ্য বেস্ট বল আমি যাচ্ছি হ্যাঁ রাধা তাড়াতাড়ি যাও অল দা বেস্ট তোমাকে যাও রাধা এবার তুমি রিমা দিদির সাথে কম্পিটিশন করবে রিমা দিদি থেকে কিন্তু সাবধান উনি কিন্তু খুব টফ একজন প্রতিযোগী সাবধানে খেলো অল দ্য বেস্ট থ্যাংক ইউ কিন্তু আমি রিমা দিদিকে চুটকিতে হারিয়ে দেব কারণ উনি অনেককে হারিয়ে ওর তো এখন পেটটা ভরে গেছে প্রায় চলো চলো তাড়াতাড়ি করে আমি যাই আর ফুচকা খাওয়ার কম্পিটিশন করি আয় রাধা আয় তোর অপেক্ষায় ছিলাম এবার তোকে লঙ্কা খাওয়ানোর পালা ঠিক আছে রিমা দিদি দেখে নেব হাই বেচারি পিহু লঙ্কা খাচ্ছে কীভাবে বসে বসে রিমা দিদি ওকেও হারিয়ে দিয়েছে আরে চলো না এবার আমাকে রিমা দিদিকে হারাতেই হবে উনি অনেককে লঙ্কা খাইয়েছে এবার আমি খাওয়াবো ঠিক আছে রাধার রিমা তোমরা রেডি তো তোমাদের টাইম স্টার্ট নাও নাও তোমরা শুরু করো খাওয়া হ্যাঁ হ্যাঁ শুরু করছি শুরু করছি চলো তাড়াতাড়ি করে খাওয়াটা শুরু করি রিমা দিদিকে আমি হারিয়ে ছাড়বো হুম হুম পাঁচজনকে হারিয়ে আমি ফাইনালে এসেছি দিনও আমাকে কেউ হারাতে পারবে না রিমা দিদিকে আমাকে হারাতেই হবে হারাতেই হবে আরে কি রিমা দিদি তো ছটা খেয়ে নিল আরে আটটা হয়ে গেল আমি তো মাত্র তিনটা খেলাম রাধা আন্টি রাধা আন্টি রাধা আন্টি তাড়াতাড়ি খাও তুমি তাড়াতাড়ি খাও আরে এ কি এখানে তো দেখছি রিমা আন্টি কতগুলো খেয়ে নিল এখানে পনেরোটা হয়ে গেল তাড়াতাড়ি করে খাও রাধা আন্টি তুমি তো খুব কম খাচ্ছো তাড়াতাড়ি করে খেয়ে নাও এ বাবা টাইম স্টপ হয়ে গেল। টাইম স্টপ তোমরা এখন স্টপ হয়ে যাও আর খেতে পারবে না আরে রাধার জন্য সবাই খুব হাততালি দাও খুব ভালো খেলেছে রাধা কিন্তু আফসোস রাধা ইমাদের দিকে হারাতে পারেনি তাই রাধা লঙ্কা খাবে এখন না আমা মামাম লঙ্কা খাবে না আমা মাম্মা কষ্ট হবে লঙ্কা খাবে না হরে বেচারি রাধা বৌদি এখন লঙ্কা খেতে হবে ইস এ বাবা এখন তো দেখছি রাধাকেও হারিয়ে দিল রিমা দিদি বাপরে বাপ কত ফুচকা খেতে পারে বেচারে রাধা দিদিরও খেতে হবে আরে রাধা নে নে খা তাড়াতাড়ি করে লঙ্কাগুলো খেয়ে নে তো এসেছিস তুই আমার সাথে কম্পিটিশন দিতে এতে জানিস না আমি কত খেতে পারি এখন শুধু তোদের দলের ওই কুসুমকে হারাতে হবে আর রজনীকে এই দুজনকে তো আমি চুটকিতে হারিয়ে দেবো নে নে তাড়াতাড়ি করে লঙ্কা খা আরে হ্যা গো রিমা দিদি বেশি কথা বলো না তো খাচ্ছি খাচ্ছি লঙ্কা ওরে বাবা রে কি ঝাল কি ঝাল আমার মুখটা জ্বলে গেল জ্বলে গেল বেচারি রাধা তোকে দেখে তো আমার খুবই কষ্ট হচ্ছে নাটক করো না তো রিমা দিদি এর প্রতিশোধ নেবো দিদিরে খুব ঝাল লেগে গেছে তুই যা এর প্রতিশোধ নিবি কিন্তু তোকে জিততেই হবে যে করেই হোক আরে রাধা ঠিক আছে আমি চেষ্টা করব রিমাকে হারানো রিমাকে খাওয়ার কম্পিটিশনে হারানো খুবই টাফ এটা বললে হবে না দিদি তাড়াতাড়ি যা আর তুই জিতেই আসবি ঠিক আছে ওই রিমা দিদিকে হারাতেই হবে সত্যি এতজনকে হারিয়েছি তাও ওর পেটটা ভরেনি বাপরে বাপ আরে রাধা দিদি শুনলাম তুমিও নাকি হেরে গিয়েছো রিমা দিদির কাছে আরে হ্যাঁ গো রজনী আমিও হেরে গিয়েছি কোনো ব্যাপার না দিদি আমি এসে গেছি এবার আমি হারাবো এবার আমার মায়ের পালা মা তোমাকে অল দ্য বেস্ট রাধানটি পারলো না মা কি পারবে ঠিক আছে তাও অল দ্য বেস্ট মা ঠিক আছে পিয়াশোনা আমার জন্য প্রার্থনা করে যাতে আমি জিততে পারি এ পিয়া আমার মায়ের কাছ থেকে হারার জন্য প্রস্তুত থাকিস তোরা এই দশ হাজার টাকাতে আমরাই নিয়ে যাবো তারপরে আমরা অনেক অনেক শপিং করব। আর এই বৃষ্টির মধ্যে আমাদের বাড়ির চালটাও ঠিক করব। আরে চিঙ্কি এত ওভার কনফিডেন্স হোস না তো দেখবি আমার মাই জিতবে চলো তোমাদের দুজনের টাইম স্টার্ট নাও এখনই তোমরা খাওয়া শুরু করো ঠিক আছে খাচ্ছি খাচ্ছি আরে বাপরে এই কুসুম তো দেখছি খুবই স্পিডে খাচ্ছে আমার ওকে হারাতেই হবে আমার দশ হাজার টাকা কুসুম দিদি কুসুম দিদি তুমি খাচ্ছ খুব ভালো করছো খেতে থাকো খেতে থাকো এই তো পাঁচটা খেয়ে নিয়েছো এই তো এই তো আরেকটু আরেকটু এই তো দশটা হয়ে গেছে হা হা আরে এ কী কুসুম দিদি তো দেখছি খুব ভালোই কম্পিটিশন দিচ্ছে রিমা দিদিকে টাইম স্টপ টাইম স্টপ আরে বাহ্ কুসুমের জন্য হাততালি কুসুম তো খুব ভালোই খেললো কিন্তু আফসোস কুসুম একটার জন্য হেরে গেল রিমা দিদি এক মিনিটে আঠেরোটা ফুচকা খেয়েছে আর আমাদের কুসুম খেয়েছে সতেরোটা ফুচকা মাত্র একটার জন্য বেচারি হেরে গেল। ইয়ে ইয়ে আমার মা জিতে গেছে আমার মা আবার জিতে গেছে হ্যাঁ পিয়ার মাকে হারিয়ে দিয়েছে কি ঝাল আবার লঙ্কা খেতে হবে আমাকে বাপরে বাপ পড়ে মা দিদি একটু হেরে গেলে কি হতো আরে না কিছুতে আমি হারবো না দশ হাজার টাকা আমি নিয়েই ছাড়বো আরে বাপরে এখনকার ফুচকাগুলো কি ঝাল বানাচ্ছে ওরা আমার তো মনে হচ্ছে এখন ওরাও আমাকে হারাতে চাইছে নিয়ে নে কুসুম এবার তুই লঙ্কাটা খেয়ে তো তাড়াতাড়ি করে হ্যাঁ হ্যাঁ খাচ্ছি খাচ্ছি বাপরে বাপ এত জাল ফুচকা খাওয়ার পর আবার আমার এখন লঙ্কা খেতে হচ্ছে রজনী আন্টি তোমাকে অল দা বেস্ট জানি তুমিও হারাতে পারবে না তো খুব খেতে পারে ভুজকা ঠিক আছে তাও বেস্ট অফ ইউ তবে এই রিমা দিদিকে হারানোর হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা আমি করব চলো তাড়াতাড়ি করে খাওয়াটা শুরু করি এই রিমা দিদি সবাইকে লঙ্কা খাইয়েছে চলো তাড়াতাড়ি করে খাওয়া শুরু করি ওদের সবাইকে হারিয়েছি আর একজনকে হারাতে পারলে আমি জিতবো আরে কী রজনী তো দেখছি খুবই ভালো খাচ্ছি খুবই স্পিডে খাচ্ছি এবার আমিও খাই কিন্তু এত লোককে হারানোর পর আমি তো খেতেই পাচ্ছি না আরে তাড়াতাড়ি করে খাই না আর একজনকে হারাতেই হবে আমাকে ইয়ে রাজনী আনটি রাজনী আন্টি একটুখানি মধ্যে পাঁচটা খেয়ে নিয়েছি আর ইমা তো দুটোও খেতে পারিনি এখনও আরে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো রজনী আন্টি তো খেয়ে নিচ্ছে বেশি বেশি তুমি খাও তাড়াতাড়ি আরে রজনী তো দেখছি দশটা খেয়ে নিল আরে বারোটা চোদ্দোটা আরে বাহ তো খুব ভালো খাচ্ছে টাইম আপ টাইম আপ রজনী তুমি খুব ভালো খেলেছ তুমি জিতে রিমা দিদি এক মিনিটে খেয়েছে আর তুমি জিতে চলো চলো এখন রেখে ফুচকা আর রিমা দিদি তোমাকে এখন লঙ্কা খেতে হবে আর আমাদের রজনীর জন্য থাকছে নগদ দশ হাজার টাকা পুরস্কার আর রিমা দিদি তুমিও খুব ভালো খেলেছো আর তুমি যেহেতু এড়েছো তাই লঙ্কা খেতে হবে হ্যাঁ হ্যাঁ আমি খরচি খরচি কি ঝল কি ঝল রিমা দিদি মন খারাপ করো না গো আমি যে দশ হাজার টাকা পুরস্কারটা পেয়েছি তার থেকে পাঁচ হাজার টাকা আমি তোমাকে দেব, তুমি তোমার বাড়ির চালটা এই বর্ষার মধ্যে ঠিক করে নিও তাহলে আর কষ্ট হবে না তোমাদের ও রজনী ধন্যবাদ তোমাকে সত্যি এই টাকাটা আমার খুবই প্রয়োজন ছিল আচ্ছা ঠিক আছে এখন আমাদের উইনার দশ হাজার টাকা পুরস্কার পাবে কিন্তু আমাদের রজনী নিজের থেকে পাঁচ হাজার টাকা আমাদের রিমা দিদিকে দিতে চায় তাই রিমার পাঁচ হাজার আর আমাদের রজনীর পাঁচ হাজার টাকা সবাই ওদের জন্য হাততালি দাও ধন্যবাদ তোমাদের সবাইকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে